বন্ধুরা, এখন আপনারা যে যমজ মেয়ে দুটিকে দেখছেন, এদের নাম জয় এবং জয়েস। এরা ফিলিপাইন্সে বসবাস করেন। জন্মের সময় তাদের মাথার খুলি একসঙ্গে মিশ্রিত হয়ে জন্মগ্রহণ করে, যার কারণে তাদের দুজনের মাথা একসঙ্গে লেগে থাকে। জন্মের সময় ডাক্তার বলেছিল তারা 10 বছরের বেশি বাঁচবে না, কিন্তু সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে তারা 13 বছর বয়সেও আজ বেঁচে আছে। জয় এবং জয়েসকে আলাদা করার একমাত্র উপায় হলো অপারেশন, আর সেই অপারেশন করতে প্রায় 75,000 টাকা দরকার। তাই তার মা টাকা জোগাড়ের জন্য অনেক চেষ্টা করেন, এমনকি টাকা জোগাড়ের জন্য বিদেশেও চলে যান। তাদের মা বলেন তারা যখন ছোট ছিলেন তখন তাদের দেখাশোনা করা খুব কঠিন ছিল, কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের যত্ন নিতে পারে। তাই এই মেয়ে দুটির জন্য ভিডিওতে একটি লাইক তো করতে পারেন।